ফিলারস আজকে আলোচনা করব লেজার বা খতিয়ান নিয়ে। প্রথমে আমরা দেখি এই ওয়ার্ডটির উৎপত্তি ঘটেছে কোথা থেকে। লেজার ওয়ার্ডটি মূলত লেজ ওয়ার্ড থেকে এসেছে, যার বাংলা মিনিং করলে আমরা পাই তাক বা শেলফ। তাক বা শেলফে যেমন আমরা জিনিস সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিক সেমভাবে জার্নাল বুক থেকে এন্ট্রিগুলো এনে আলাদা আলাদা হিসাবের নামে বা ঘরে আমরা যখন সাজিয়ে গুছিয়ে লিখি তখনই তা মূলত হয়ে যায় খতিয়ান বই। এবার আসি আমরা ডেফিনিশনে। ডেফিনিশন খেয়াল করলে আমরা দেখব এখানে লেখা আছে, দ্য বুক ইন উইচ আ ট্রেডার্স ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড ইন আ ক্লাসিফাইড পারমানেন্ট ফর্ম ইজ কল্ড লেজার। এই ডেফিনিশনটি মূলত দিয়েছেন বিশিষ্ট হিসাবশাস্ত্রবিদ এলসি ক্রপার। এটির অর্থ হচ্ছে হিসাবের যে বইতে কারবারি লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই মূলত খতিয়ান বলে। এবার আসি আমরা লেজারের পদ্ধতিতে, অর্থাৎ কোন পদ্ধতি অনুসারে আমরা খতিয়ান বই তৈরি করে থাকি। লেজার তৈরি করার মূলত দুইটি পদ্ধতি, একটি হচ্ছে টি ছক, যাকে আমরা সনাতন পদ্ধতিও বলতে পারি, এবং অপরটি হচ্ছে চলমান জেড ছক বা আধুনিক পদ্ধতি। প্রথমে আলোচনা করব টি ছক নিয়ে। টি ছকে আমরা খেয়াল করলে দেখব এখানে আটটি কলাম রয়েছে, অর্থাৎ আটটি ঘর রয়েছে। ঘরের উপরে রাইট সাইডে পেজ নাম্বার থাকে এবং ঘরের দুই পাশে লেফট সাইডে আমরা ডেবিট অ্যামাউন্ট লিখি এবং রাইট সাইডে আমরা ক্রেডিট অ্যামাউন্ট লিখি। প্রথম ঘরটি হচ্ছে তারিখের জন্য বা ডেটের জন্য, দ্বিতীয় ঘরটি হচ্ছে আমার টাইটেল বা শিরোনাম, তৃতীয় ঘরটি হচ্ছে আমার জার্নাল পেজ, অর্থাৎ কোন জাবেদা বইয়ের কোন পেজ থেকে আমরা এন্ট্রিটি আনলাম সেটা আমরা এখানে লিপিবদ্ধ করে লিখি। পরবর্তী ঘরটি হচ্ছে অ্যামাউন্টের জন্য, অর্থাৎ টাকার পরিমাণের জন্য। এই চারটি ঘরই রিপিট হয়েছে এখানে। এই চারটি ঘর মূলত হচ্ছে ডেবিট অ্যামাউন্টের জন্য, অর্থাৎ ডেবিট এন্ট্রির জন্য, এবং এই চারটি ঘর হচ্ছে ক্রেডিট এন্ট্রির জন্য বা ক্রেডিট অ্যামাউন্টের জন্য। এটি হচ্ছে মূলত টি ছক। এরপর আমরা আলোচনা করব চলমান জেড ছক নিয়ে। এবার আসি চলমান জেড ছকে। চলমান জেড ছকে খেয়াল করলে আমরা দেখব যে ছকটি আমরা কেটেছি তার উপরে ডান পাশে হিসাবের কোড নাম্বার লিখতে হয়, এবং এখানে আমরা সাতটি কলাম বিশিষ্ট একটি ছক কেটেছি, অর্থাৎ সাতটি ঘর রয়েছে। আগের টি ছকের মতোই প্রথম তিনটি ঘর সেম থাকে, অর্থাৎ প্রথম ঘরে আমরা ডেট বা তারিখ, দ্বিতীয় ঘরে আমরা টাইটেল বা শিরোনাম, তৃতীয় ঘরে আমরা জার্নাল পেজ বা জাবেদা পৃষ্ঠা লিখি। পরবর্তী দুইটি ঘর হচ্ছে আমার ডেবিট অ্যামাউন্টের জন্য এবং ক্রেডিট অ্যামাউন্টের জন্য, এবং লাস্ট যে দুটি ঘর আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা ব্যালেন্সিং করি, অর্থাৎ আলাদাভাবে না করে আমরা একেবারেই সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ ধাপে ধাপে আমরা ব্যালেন্স করে ফেলি। এই ঘরটি হচ্ছে ডেবিট অ্যামাউন্টের জন্য এবং এই ঘরটি হচ্ছে ক্রেডিট অ্যামাউন্টের জন্য। মূলত এই সাতটি ঘরকেই আমরা চলমান জেড ছকের ঘর হিসেবে ভেবে থাকি। এই ঘরটি অর্থাৎ এই পদ্ধতিটি দিয়েছেন আধুনিক হিসাববিজ্ঞানীগণ। মূলত এই পদ্ধতিতেই এখন সচরাচর অঙ্ক করা হয়। আজকে আমরা এতটুকুই আলোচনা করছি। পরবর্তীতে আমরা একটি স্যাম্পল কোশ্চেনের মাধ্যমে কিভাবে জার্নাল বুক থেকে লেজার বইতে এন্ট্রিগুলো বসাতে হয় এবং সমাধান করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন।